বর্তমান সময়ে এসে জৈবপন্থায় চাষাবাদের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। রাসায়নিক সার নির্ভর কৃষি ব্যবস্থার কারণে অনেক জায়গাতেই মাটির স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। বিশেষ করে কোনো কোনো ফসলে এত বেশি পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করা হয়, যার ফলে মাটিতে অণুজীবগুলো নষ্ট হয়ে যায় এবং সে মাটির উৎপাদনশীলতা আর থাকে না। এ সমস্ত ক্ষেত্রে বলা হচ্ছে যে জৈব পন্থায় চাষাবাদ আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু এ কথাও ঠিক, জৈব চাষের জন্য পর্যাপ্ত পরিমাণ উপকরণগুলো সবসময়ই পাওয়া যায় না। এই জায়গায় একটি বিকল্প পন্থায় জৈব সার উৎপাদন করছে কেরু অ্যান্ড কোম্পানি। আমরা জানি চিনি কলে বর্জ্য হিসেবে বের হয় অনেক কিছু। এর মধ্যে যখন চিনি পরিশোধনের কাজ হয় তখন ফিল্টার মাড বা পেস মাড হিসেবে এক ধরনের উপাদান বেরিয়ে আসে, যেটা দেখতে কাদার মতো বা মাটির মতো। আমরা চিনি কলের প্রক্রিয়ার মধ্যে দেখতে পাই এই কাদার মতো থকথকে জিনিসগুলো, যেটা আসলেই মূল্যহীন বলেই পরিগণিত হতো এ যাবৎকাল। তাছাড়া কেরু কোম্পানিতে ডিস্টিলারি আছে, সেখানে ডিস্টিলারির থেকে নানা রকমের উপাদান বর্জ্য হিসেবে বেরিয়ে যায়। এই বর্জ্য উপাদান এবং ফিল্টার মাটকে একত্রিত করে তৈরি করা হচ্ছে জৈব সার। কেরু জৈব সার কারখানা স্থাপিত হয়েছে দর্শনাতে। দর্শকমণ্ডলী, এখানে দেখুন ডিবি করে যেগুলো আছে সেগুলো সব হচ্ছে ফিল্টার মাট। এগুলোকে মিশ্রণ করা হচ্ছে চমৎকার করে, এবং এই মিশ্রণ করেই এগুলোকে তৈরি করা হচ্ছে জৈব সার। আসুন আমরা একটু শুনে নিই এই জৈব সার উৎপাদনের প্রক্রিয়াটি কী। আমাদের সাথে আছেন কেরুজ জৈব সার কারখানার প্ল্যান্ট ম্যানেজার জনাব জাহিদুল হক। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি যে সাহেব, আপনাদের এই জৈব সারের ভেতরে জৈব সার কারখানার উপাদানগুলো কী, মানে কী কী উপাদান দিয়ে আপনি সার উৎপাদন করছেন? এই উপাদান তো হচ্ছে আপনার সুগার ইন্ডাস্ট্রির ফিল্টার মাট, আর আমাদের ডিস্টিল ইন্ডাস্ট্রি স্পেন্ট ওয়াশ, আর একটা আমরা বাড়িতে একটা অণুজীব নিয়ে আসি। এই তিন পদার্থের সমন্বয়ে আমরা মূলত এই জৈব সার কারখানা তৈরি করতেছি। আচ্ছা, তাই এখানে যে সারটি উৎপাদন হচ্ছে এই সারের ভিতরে কী কী রাসায়নিক উপাদানগুলো আছে? এই সারের মধ্যে ভৌত মানে জৈব কার্বন, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, সালফার, জিঙ্ক, বোরন এটসেট্রা। মানে অর্থাৎ একটা উদ্ভিদের জন্য যে সমস্ত গৌণ উপাদান আর মুখ্য উপাদান প্রয়োজন তার কম বেশি এখানে সবই আছে। তার মানে এটার সাথে ব্যালেন্স করে অন্য কিছু ফার্টিলাইজার রাসায়নিক সার দিতে পারে একটা গাছ, সব ধরনের গাছের জন্য কি এটা? হ্যাঁ, এটা সব ধরনের গাছের জন্য, এটা সব ফসলের জন্যই এটা উপযোগী। আপনাদের এখান থেকে কারা নিচ্ছে এই জিনিসগুলো সবচেয়ে বেশি ব্যবহার করছে? আমরা আমাদের এখানে আমরা মূলত এটা সারা বাংলাদেশের 15 জন ডিস্ট্রিবিউটার মাধ্যমে এটা বাজারজাত করতেছি। তো আমাদের স্থানীয় চাষি, আমাদের ফার্ম, এসব মূলত কি সবজি চাষিরা এবং না এখানে আমার এখানে সবজি আর মানে আমাদের যেহেতু সুগার কর্পোরেশন, আমরা আখ চাষে বেশ ব্যাপকভাবে ব্যবহার করতেছি, আর স্থানীয় লোকজন সবজি থেকে শুরু করে সব ধরনের ফসলে। আচ্ছা, এমনি এখন আপনাদের উৎপাদন ক্ষমতা কত? আমার উৎপাদন ক্ষমতা হচ্ছে বার্ষিক 9,000 মেট্রিক টন। কিন্তু মানে আপনারা করতে পারছেন এখন? না, এটা তো আসলে প্রাথমিক শুরু, আমরা আগাচ্ছি আস্তে আস্তে। তো আমরা 9,000 মেট্রিক টন, যদি আমাদের আরও প্রয়োজন হয় আমরা আমাদের এরিয়া আছে আমরা বাড়াতে পারবো সক্ষম। এমনি যে ফিল্টার মাটের কথা বলছেন যেটা আপনারা উৎপাদন করছেন, সেইটা কি সবটা ব্যবহার করা যাচ্ছে এখন? আপনার কি মনে হয়? না, আমাদের যে কেরুয়ান কোম্পানির চিনি কারখানা তার যতটুকু আমরা ফিল্টার মাট পাই তার থেকে তো এখানে যদি করতে হলে আমার কয়েক গুণ বেশি লাগবে। আমরা ওটা সম্পূর্ণ ব্যবহার করার পর আমাদের আশেপাশে যে সমস্ত মিলগুলো আছে, বিশেষ করে মোবারকগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা, এসব মিল থেকে আমরা নিয়ে আসতেছি, নিয়ে এসে বর্তমানে কাজ চালাচ্ছি। আচ্ছা, খুবই চমৎকার কথা। আমরা চাইবো যে এই কাজটি আরও সফলভাবে সম্পাদিত হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বলা হচ্ছে এই জৈব সার মাটিতে ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ছাড়াও জৈব পদার্থ সরবরাহ করবে, যা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য অতি প্রয়োজন। এই জৈব সার মাটির উর্বরতা এবং উৎপাদনশীলতা বাড়াবে, এবং এই জৈব সার বাফার হিসেবে কাজ করে মাটির অম্লত্ব এবং ক্ষারত্ব নিয়ন্ত্রণ করবে, এবং এর ফলে
যে কোনো ফসল উৎপাদন সহজ হবে। মাটির ভেতরে রাসায়নিক দূষণ বা বিষাক্ততা সেটাও কিন্তু দূর করবে এই ধরনের জৈব সার। এই জৈব সার ব্যবহারের ফলে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে এবং এর ফলে সেচও কম লাগে। এবং বলা হচ্ছে যে এই জৈব সার ব্যবহার করার ফলে রাসায়নিক সারের ব্যবহারও কিন্তু কমে যাবে। এই জৈব সার ব্যবহার করা যাবে প্রায় সকল ফসলে এবং বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে এখান থেকে উৎপাদিত সব সার স্থানীয়ভাবে কৃষকরা কিনে নিয়ে যাচ্ছেন এবং তারা ব্যবহার করছেন এবং ডিলারের মাধ্যমে সারা দেশে বিতরণ করা হচ্ছে। জৈব সার আমরা জানি সেটি অত্যন্ত মূল্যবান একটি পদার্থ এবং যেটি কৃষিকাজের জন্য একটি বড় ধরনের উপকরণ। অন্যান্য চিনিকলগুলো কিন্তু এখান থেকে শিক্ষা গ্রহণ করে এরকম জৈব সার উৎপাদন করতে পারেন, কারণ আমরা জানি যে আমাদের দেশে মাটির জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি কমে গেছে এবং যে কারণে মাটিগুলোতে উৎপাদনশীলতা কিন্তু প্রতিদিনই চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। সেক্ষেত্রে আমাদের শিল্প বর্জ্য দিয়ে পরিবেশ দূষণের পরিবর্তে পরিবেশকে নতুন করে জাগরিত করার একটি প্রক্রিয়া কিন্তু আমরা নিয়ে হাতে নিতে পারি এবং জৈব সারের মাধ্যমে সেটি সম্ভব। চুয়াডাঙ্গা জেলার সদর থানার ফুরশিদপুরের এই খামারটি হচ্ছে কেরোয়ান কোম্পানির কৃষি খামার, যে খামারে 327 একর জমি রয়েছে এবং তার মধ্যে রাস্তাঘাট সহ কিছু জায়গা রয়েছে এবং সেই জমিতে কিন্তু মূলত আখেরই চাষ করা হয়, পাশাপাশি অন্যান্য কিছু ফসলেরও চাষ করা হয়, অমৌসুমে এখানে শাকসবজিও চাষ করা হয়ে থাকে। এখানে আমরা যে জায়গাটিতে আসি সেটা হচ্ছে 24 একর জায়গার উপরে এখানে আখ লাগানোর একটা কার্যক্রম চলছে। আজকে এখানে নতুন করে আখের বীজ বপন করা হচ্ছে এবং কৃষকরা কাজ করছেন মূলত এই খামারকে আগামী মৌসুমের জন্য প্রস্তুত করছেন এবং আগামী মৌসুমে যে আখটি চিনিকলে পাঠানো হবে সেগুলোর প্রক্রিয়াটা কিন্তু এখনই চলছে। সাধারণভাবে বলা হয় আখ একটি দীর্ঘমেয়াদী ফসল এবং প্রায় এক বছর ধরে এটার কিন্তু চাষাবাদ করতে হয়, তাতে পরের বছরের কাজটি এবছরই শুরু করতে হয় এবং সেটা যদি যথানিয়মে করা হয় তাহলে সেটি কিন্তু আখ চাষের ক্ষেত্রে একটি বড় ধরনের সুবিধা তৈরি করে। আর একটা কথা হচ্ছে যে আখ যত বেশি বিশেষ করে এক বছরের পর হলে পারেই তার ভিতরে চিনির পার্সেন্টেজটা বেড়ে যায় এবং সেই আখ কিন্তু চিনি করার জন্য অনেক বেশি উপযুক্ত। একটু কম বয়সী আখ হলে পারে সেক্ষেত্রে চিনির মাত্রাটি কমে যায় এবং সেটি কিন্তু আখ কলের জন্য বা চিনি কলের জন্য খুব একটা লাভজনক হয় না। কেরোয়ান কোম্পানি মূলত নিজেদের খামারে আখ উৎপাদন করে থাকে এবং পাশাপাশি কৃষকদের আখ চাষে উদ্বুদ্ধ করে থাকে। নিজস্ব এরকম খামারগুলোতে নিজেদের জনবলকে কাজে লাগিয়ে নিজেদের প্রযুক্তিগুলোকে কাজে লাগিয়ে তারা চাষাবাদ করে থাকেন এটা এবং এক ধরনের গ্যারান্টি প্রদান করে। কখনও কোনো পরিস্থিতিতে বাজার থেকে আখ সংগ্রহ করা না গেলে অন্ততপক্ষে খামারের আখ দিয়েই কিন্তু চিনি কলগুলোকে চালু করে রাখা সম্ভব। আর এই ধরনের চাষাবাদটা কিন্তু দুটো কাজ করে, প্রথমত আধুনিক প্রযুক্তির ব্যবহারকে নিশ্চিত করে যেটি কৃষকদের জন্য এক ধরনের উদাহরণ সৃষ্টি করে এবং ভালো কৃষকরা এখান থেকে জ্ঞান নিয়ে তাদের নিজেদের খামারে লাগাতে পারে। আবার এখানে কিন্তু ভালো ভালো জাতগুলোকেও ইন্ট্রোডিউস করা হয় যাতে নতুন নতুন জাত এই এলাকায় ছড়িয়ে পড়ে। খুরশিদপুরের এই খামারে আখ লাগানোর প্রক্রিয়া চলছে। দর্শক মণ্ডলী, চলুন আমরা এটা একটু প্রত্যক্ষ করি।